Assalamualaikum warahmatullah. আজকে আমরা ভিডিওটিতে দেখব ট্রান্সফর্ম। তো CSS এ ট্রান্সফর্মটা খুবই ইম্পর্টেন্ট এবং এই CSS ট্রান্সফর্ম ইউজ করে আমরা বিভিন্ন রকম অ্যানিমেশন করতে পারি। চলুন কম্পিউটার স্ক্রিনে শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, আমাদের এটা চলে আসছে। এর মধ্যে আছে HTML এবং এখানে রয়েছে CSS। তো HTML এবং CSS চলে আসলো। আমরা HTML এর যদি বেসিক স্ট্রাকচারটা নিয়ে নিই তাহলে হচ্ছে, এবং এখানে আমরা নামকরণ করলাম আমাদের ক্লাসের, এখানে নামকরণ করলাম হলো আর ট্রান্সফর্ম, ঠিক আছে। আমরা style.css টাকে লিঙ্ক করাতে চাই, এর জন্য আমরা লিঙ্ক লিখলেই এই যে লিঙ্ক CSS চলে আসবে এবং এখানে বাই ডিফল্ট ভাবে style.css নেমটা চলে আসবে। তো আমাদের যেহেতু style.css এখানে লেখা রয়েছে, আমরা ফাইল নিছি, সুতরাং আমাদের এটা চেঞ্জ করার দরকার নাই। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই একটা ডিজাইন করে নিব। এটা ডিজাইন করার জন্য আমরা প্রথমে একটা বক্স নিব। তো আমরা লিখলাম বক্স, এবং এই বক্সের মধ্যে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আরও একটা ইনার বক্স নেব, ঠিক আছে। তো আমরা লিখলাম হচ্ছে ইনার বক্স। তো এই যে আমরা ইনার বক্স নিলাম এবং এই বক্সটা নিলাম, এইখানে আমাদের এই বক্সটাকে আমরা একটা উইড দিয়ে দিব। এখান থেকে আমরা বক্সটা পেস্ট করে আমরা এখানে একটা উইড দিয়ে দেবো। উইডটা হচ্ছে আপনি দিতে পারেন, ধরেন 800 পিক্সেল, সরি একটু বেশি দিই, 700 পিক্সেল দিলাম। এবং আমরা এটাকে মার্জিন অটো দিয়ে দেবো। ওকে, মার্জিন অটো দিব যাতে মাঝামাঝি থাকে। এবং এই ডিপটাকে যদি আমরা আলাদাভাবে ফাইন্ড আউট করতে পারি, এর জন্য আমরা ডিপটাকে একটা বর্ডার দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড। আমরা একটা কালার দিয়ে দেবো, DDD। ওকে, ফাইন। বা আপনি একটু লাল কালার দিতেও পারেন, একটু ভিন্ন কালার দিতে পারি। তো এই হলো আমাদের বড় বক্স। তো আমরা একটু এটাকে দেখতে চেষ্টা করলে গো লাইভ, এখান থেকে আমাদের এটা, এই যে আমাদের একটা বর্ডার হয়ে গেছে। এখন এটা এমন দেখাচ্ছে কারণ এটার আমরা নির্দিষ্ট হাইট দিই নাই। তো আমরা চলেন হাইট ওই 700 পিক্সেল দিয়ে দিই, কি আর করার, হাইটও আমরা 700 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে এটা আমরা সুন্দরভাবে দেখতে পাবো এখন। এই যে আমাদের বক্স। তো আমরা চাইলে এটাকে 2 পিক্সেল করে দিতে পারি, তাহলে একটু বেশি সুন্দর দেখা যাবে। এই যে আমাদের বক্স। ওকে, এখন এই বক্সের মধ্যে আমাদের যে ইনার বক্স নামে আরও একটা ক্লাস নিয়েছিলাম, এই ক্লাসটাকে কপি করে আমরা এখানে আরেকটু স্টাইল করে দিই, যে এখানেও আমরা উইড দেব 100 পিক্সেল এবং হাইট দিব 100 পিক্সেল, ঠিক আছে। এবং আমরা এখানে যেটা করব, ব্যাকগ্রাউন্ড ইউজ করব, বিজি ইউজ করব হলো ব্ল্যাক, নো প্রবলেম। এবং আমাদের এখানে যেটা দরকার আর কিছু দরকার নাই। তো এখন যদি আমি চলে যাই আমার এখানে, তাহলে এটা হলো আমাদের, এখন আমাদের এই যে আমাদের ইনার বক্সটাও পেয়ে গেছি, ঠিক আছে। ট্রান্সফর্মের জন্য যে ভ্যালুগুলো আছে সেগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে লেখে যে ট্রান্সফর্ম, এখানেই লিখলাম ট্রান্সফর্ম। এখানে দেখেন ট্রান্সফর্ম হলো আমরা স্কেল লিখতে পারি, 2 হলো ট্রান্সফর্ম, রোটেট লিখতে পারি ট্রান্সফর্ম, SQ লিখতে পারি, আরেকটা হচ্ছে ট্রান্সফর্ম
ট্রান্সফর্ম ট্রান্সলেট আমরা ট্রান্সফর্মের এই চারটা ভ্যালু ভালো করে দেখব ওকে এবং এটুকু দেখতে পারলে আমাদের মোটামুটি কাজ চলে যাবে তো এখন আমি এই বিষয়টাকে আপনাদের একটু ইন্টারেক্টিভ করার জন্য যেটা করব সেটা হচ্ছে হোভারে করার চেষ্টা করব ট্রান্সফর্মটা ওকে তো আমি যদি একটু এইটাকে হোভার করি এখানে দিলাম এবং আমরা জানি হোভার এভাবে করতে হয় ওকে আমরা এখানে এখন লিখলাম হচ্ছে ট্রান্সফর্ম প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে স্কেলটা দেখব তো স্কেলের এটা হলো এটাকে বড় বা ছোট করা আমি যদি 1 লিখি তাহলে আপনারা নরমালি কোনো পরিবর্তন দেখতে পারবেন না দেখেন নাই আমি যদি এখানে 2 লিখি তাহলে একটু দেখতে পারবেন দেখেন বড় হয়ে গেছে তাই না 2 লিখলে কিন্তু বড় হয়ে যাচ্ছে এই যে বড় হয়ে যাচ্ছে এটাকে আমরা একটা আলাদা একটা প্রপার্টি ইউজ করতে পারি সেটার নাম হচ্ছে এই যে টাইমটা লাগতেছে ঠাস করে চলে আসতেছে এই টাইমটাকে বলা হয় হচ্ছে ট্রানজিশন ট্রানজিশনে যদি আমরা গিয়ে এই ডিপটাকে যদি আমরা এখন একটা ট্রানজিশন দিয়ে দিই ট্রানজিশন 0.5 সেকেন্ড সরি সেকেন্ড তাহলে দেখেন কি হয় ওয়াও একটা সুন্দর স্মুথনেস চলে এসেছে তাই না এটা কিন্তু বড় হচ্ছে তো আমাদের এই যে 2 করলাম এটাকে যদি 1 করে দেন তাহলে দেখেন নর্মালি এটার কোনো পরিবর্তন নাই কারণ 1 মানে হলো ওর 100% 2 মানে 200% 3 মানে 300% 4 মানে 400% আবার যদি আপনি এটাকে অর্ধেক করতে চান তাহলে এর ভ্যালুটাও দশমিকে চলে আসবে কিভাবে আমরা যদি এটাকে 0.5 দেই তাহলে দেখবেন এটা অর্ধেক হয়ে গেছে দেখেন এই যে বুঝতে পারছেন বিষয়টা এটা হলো আমাদের স্কেলের কাজ আশা করি বুঝতে পেরেছেন এবং আমি যদি এটাকে স্কেল উঠায় দিয়ে যদি ট্রান্সলেট উঠায় লিখি ট্রান্সলেট ট্রান্সলেটের অর্থ হলো ওর অবস্থার পরিবর্তন করবে এখানে ট্রান্সলেটের দুইটা ভ্যালু থাকবে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ মিনস হচ্ছে এই দিকে দিকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই এইটা হলো আমাদের এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ আর এইটা হলো আমাদের ওয়াই অক্ষ তো আমি প্রথম ভ্যালুটা যদি এক্স এর দেই প্রথম ভ্যালুটা যদি এক্স এর দিই তাহলে এই দিকে কমবে মানে এই দিকে নড়াচড়া করবে এবং দ্বিতীয় ভ্যালুটা ওয়াই দিলে এই দিকে নড়াচড়া করবে বুঝতে পেরেছেন এখন আমি চলেন দেই ব্যবহার করি তো আমি দিলাম 2 মানে হলো এক্স তো এখন যদি যাই আর আমরা এটাকে কমা দিয়ে এটাকে 0 দিলাম এখন যদি আমি চলে যাই এখানে একটু দেখতে পাচ্ছেন সরি পিক্সেল দিতে হবে দেখেন আমার 2 পিক্সেল কিন্তু এখান থেকে দূরে সরে যাচ্ছে আমি একটু বেশি করে দিই আপনার বুঝতে সুবিধা হবে 20 পিক্সেল দিলাম এখানে দেখবেন হোভার করার সঙ্গে সঙ্গে এটা 20 পিক্সেল বাম থেকে ডানে চলে যাবে এই যে ওকে আমি যদি এই ভ্যালুটাকে আরও একটু বাড়িয়ে দিই 200 করে দিই দেন কেমন হয় এই দেখেন ওকে অর্থাৎ আমার হোভার করার সঙ্গে সঙ্গে সে কি হচ্ছে এখান থেকে 200 পিক্সেল মানে তার জায়গা থেকে 200 পিক্সেল রাইটে চলে যাবে আমি যদি এখানে মাইনাস দিতাম তাহলে 200 পিক্সেল লেফটে চলে যাবে এখন দেখেন ওকে 200 পিক্সেল লেফটে চলে গেল ঠিক সেমভাবে আমি যদি এই ভ্যালুটাকে স্থির রেখে এই ভ্যালুটা বাড়াই যে এখানে আমি 200 পিক্সেল দিই তাহলে প্রথমত উপর থেকে 200 পিক্সেল সে ডাউন হবে দেখেন ওকে 200 পিক্সেল কিন্তু সে ডাউন হয়ে গেছে অর্থাৎ তার জায়গা থেকে সে 200 পিক্সেল নিচে নামছে আমি যদি সেমভাবে যদি মাইনাস দিতাম তাহলে 200 পিক্সেল উপরে উঠতো যেহেতু আমাদের উপরে ওঠার জায়গা নাই তাই এটা দেখা কষ্টসাধ্য হবে আমি যদি তারপরেও দিয়ে দেখি দেখেন চলে যাচ্ছে আশা করি এই যে ট্রান্সলেটের বিষয়টা বুঝতে পেরেছেন ট্রান্সলেটের পরে আমরা যেটা দেখব সেটা হলো ট্রান্সফর্মের আরও একটি প্রপার্টি ভ্যালু সেটা হলো ডিগ্রিতে যেটার মান ক্যালকুলেশন হবে সেটা হলো রোটেট তো আমি যদি এটা কেটে দিয়ে রোটেট লিখি রোটেটের ভ্যালুটা হচ্ছে সবসময়
ডিগ্রিতে যাবে, ঠিক আছে। আমি যদি এখানে 50 ডিইজি দিই তাহলে দেখেন কি হয়, সে এইটা রোটেট মানে কি বাঁকা করবে, 50 ডিগ্রি বাঁকা হবে। তো আমি যদি এখন যাই হোভার করেন, দেখেন 50 ডিগ্রি বাঁকা করতেছে, তাই না? এটা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা এইটাকে হচ্ছে এই যে ডিগ্রিটাকে যদি আমরা এখন হচ্ছে আরও একটু বাড়াই দিই, 90 ডিগ্রি করে দিই, তাহলে এটা 90 ডিগ্রি কিন্তু বাঁকা হবে। দেখেন একদম এইটা এই এই এক্সেসটা এখানে চলে যাবে, দেখেন এই তো 90 ডিগ্রি। আশা করি এই রোটেট ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপরে যে জিনিসটা আমরা দেখবো সেটা হলো এসকিউ। এসকিউটা কেমন একটু দেখেন আপনারা। এসকিউয়ের ভ্যালুটাও আমরা দুইভাবে চেঞ্জ করতে পারবো, ঠিক সেম ট্রান্সলেটের মতো করে। তো আমরা যদি এখানে 20 ডিগ্রি দিয়ে দিই তাহলে দেখেন কি হয়, এই যে এরকম। আমি যদি এটার আরও একটি ভ্যালু দিয়ে দিই সাইড ডিইজি তাহলে কেমন হয়, মানে সে আমি প্রথমত যেদিকে হয়েছে সেদিকে হয়েছে, অর্থাৎ দুইটা এক্সেসে 3D বরাবর সে রোটেট করে। আশা করি এই রোটেট ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন। এবং আমরা যেই ট্রান্সফর্মের ভ্যালু চারটা দেখলাম, এই চারটা ভ্যালুকে আপনি একত্রেও ইউজ করতে পারেন। এক্সাম্পল স্বরূপ আমি ইউজ করতেছি, মনে করেন যে এখানে আপনি ইউজ করবেন স্কেল, অর্থাৎ বড় করবেন স্কেল 1.5, অ্যান্ড দেন তাকে আপনি যেটা করবেন একটু ট্রান্সফর্ম করে সরাই দিবেন, সরি ট্রান্সলেট করে সরাই, এখানে কমা দিতে হবে না, ট্রান্সলেট মনে করেন এক্স অক্ষ থেকে হচ্ছে আমরা সরাবো একটু ওয়াই অক্ষ থেকে সরাবো, অর্থাৎ আমি এখান থেকে 200 পিক্সেল দিলাম, দেন এখান থেকে 300 পিক্সেল দিলাম, তাহলে কি হবে এটাকে আমরা টু করে দিই, একটু বড় হয়ে যায়। অর্থাৎ এই বস্তুটা হোভার করার সঙ্গে সঙ্গে এই 0.5 সেকেন্ডের মধ্যেই এই দুইটা কাজই ঘটবে, অর্থাৎ প্রথমত সে ডাবল হবে এবং সঙ্গে সঙ্গে তার এখান থেকে সে জায়গাটাও পরিবর্তন করবে। চলুন দেখি, ওয়াও। তো এই হলো আমাদের ট্রান্সফর্ম প্রপার্টি, এবং ট্রান্সফর্ম নিয়ে আরও কিছু থাকবে আমরা যখন সিএসএসের অ্যানিমেশন নিয়ে কাজ করব। তো আজকের মধ্যে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।